ব্রেকিং বেঙ্গল ওয়েটিং ফার্স্ট। শনিবার বিকেলে বিষ্ণুপুরের মহিষগড় এলাকায় একটি ডাম্পার স্কুটিকে ধাক্কা মারার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুটিটি মহেশতলা থেকে বিবিরহাটের দিকে আসার পথে ঘটে দুর্ঘটনা। ধাক্কা মারার পর স্কুটির আরোহী যুবকের একটি পা পুরো রাস্তার সঙ্গে পিষে যায়। পায়ের গোড়ালি থেকে পুরো মাংস খুবলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক দুর্ঘটনাটি দেখার পর উত্তেজিত হয়ে পড়েন। ডাম্পারটিকে ব্যাপক ভাঙচুর চালায়, চাকার হাওয়া খুলে দেয়। অনেকে ডাম্পারটিকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুলিশ চলে আসায় বিক্ষোভকারীরা হটে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম যুবকের পরিচয় পাওয়া যায়নি, তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। জখম যুবক উস্তি থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে, চালক পলাতক। একটা ডাম্পার আসছিল রাস্তার গাড়ির কাজের জন্য, একটা স্কুটি আসছিল, স্কুটি যাবে ডাকুচি নিতে, মারতে ছিটকে চলে গেছে পাড়াপুর গাড়ির তলায়, বাদ মুজিষ হসপিটালে পাঠানো হয়েছে। তখন কিছু খবর পাওয়া যাবে কিরম আসছে। গাড়িটা পাবলিক হয়ে ভাঙছিল, টায়ার খুলে দিয়েছে, ট্যাঙ্কার ভেঙে দিয়েছে তেলের, পাবলিক মিলে কপ্ত হয়েছে। হ্যাঁ, লুটপাট হয়েছে, গাড়ি ব্যাটারি ফেটে ছিল, ছিটকে নিয়ে চলে গেছে। পুলিশ অনেকক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা পরে এসেছে। ছেলেটা জানা গেল উস্তির ছেলে বললো, এখন হসপিটালে মুজিষ হসপিটালে পাঠিয়েছে। জেলা জুড়ে প্রতিদিন ঘটছে পথ দুর্ঘটনা। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালানোর পরও এক শ্রেণীর চালক ও সাধারণ মানুষের হুঁশ না ফেরায় লাগাতার দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি, রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টর নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড কার্স স্কুল লো ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিংহোম কপাডার ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার অথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার, ক্রোনি সার্ভিস বগ্রাহাট ও ডায়মন্ড হারবার এবং এস আই এম এস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট চান্দাবোর ডায়মন্ড হারবার।